এই যে 16টা ক্যামেরা না, একটা নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে। হ্যাঁ, একটা এই যে সাত নম্বরটা, সাত নম্বরটা পুরো ফার্মি। তাহলে তুমি এক নম্বরে যদি যাই, হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে আমার ওই যে ফার্মি মুরগিগুলো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দুই নাম্বার ক্যামেরায় যদি যাই, ওদের মা আর আছে প্যারেন্টস, এরা এরা ডিম পারে। তিন নম্বরে যদি যাই আমার ওই শেডটা, সোনালি শেড। চার নম্বরে আমার ইনকিউবেটর রুম। পাঁচ নম্বরে আমার গরুর শেড। ছয় নম্বরে আমার মাল্টা বাগান। আচ্ছা, সাত নম্বরে এই ফ্রন্টটা ছিল, বৃষ্টির কারণে ক্যামেরাটা নষ্ট। এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড সোজা। এটা আমার গরু, এটা মুরগি, এই মুরগি। আর এটা আমার হচ্ছে রাস্তা, ঢোকার যে রাস্তা সেটা। এখানে আমার এই যে ছাগলগুলো খাওয়া দাওয়া করতেছে। এখান থেকে আমার আব্বারও দেখা যায়, এই যে আমার আব্বুর কবর। ক্যামেরাটা এভাবে সেট করা। এটা মাদ্রাসা, কিন্তু মহিলারা বিকেলে এসে এখানে কোরআন তেলাওয়াত করে। এই ব্যবস্থাপনাটা আমার দাদির ইচ্ছা ছিল, আব্বা মেনটেন করতো, আব্বা চলে যাওয়ার পরে আমি মেনটেন করি। আচ্ছা আচ্ছা। এটা বন্ধ থাকে, বিকেলে মহিলারা আসে এখানে কোরআন তেলাওয়াত করে, যারা শেখে মহিলারা শুধু, জাস্ট। আচ্ছা, এটা মহিলা মাদ্রাসা হিসেবে পরিচিত। আর এই ফাঁকা জায়গাটায় ছাগলগুলো থাকে। এখানে আমার ওই পিকিং ডাকগুলো থাকতো, এখন নাই, ক্লোজ করে দিছে। হ্যাঁ, এটা আমার হচ্ছে আপনার ছাগলের যে ঘরটা দেখাইছিলাম সেটা। আর এটা আমার যে ব্রাহ্মা মুরগি, এখানে বিভিন্ন সাইজের মুরগি, বিভিন্ন রকমের যে শেপটা উপরে। আর এটা হচ্ছে মুরগি আসবে, রেডি হচ্ছে। আচ্ছা, আর এখানে আমি আর আপনি বসে আছি। আচ্ছা, আমরা ক্যামেরার চোখে দেখলাম, কিন্তু আমরা একটু সব বৃত্তান্ত দেখব এবং অনিকের ফার্মে চলে এসেছি। ছাগল খাওয়া দাওয়া করছে। আরে বাবা, অনেক বড় জায়গা। এখানে কোন প্রজাতির ছাগল আছে? এগুলো সব ক্রস, 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 তোতাপুরির ক্রস। এই ছাগলটা একটা ছাগলের তোতাপুরিতে দেখানো হয়েছে। ওর বাচ্চা হচ্ছে এই যে, বড় হলে একটা ভালো ইয়ে হবে, এ আর একটা ইয়ে। হ্যাঁ, এগুলোরই বাচ্চা। আচ্ছা আচ্ছা, ওই দেখেন, ওই একটা খাসি। হ্যাঁ হ্যাঁ, ওইটা না? হ্যাঁ, ওর বয়স কেবল এক বছর। এক বছর? দেখেন, এক বছরের খাসির অবস্থাটা দেখেন কত বড়। ওরে বাবা, এত বিশাল সাইজ। আচ্ছা, এইটা তোমার হচ্ছে অ্যাভারেজ কীরকম মাংস দেয়? কতগুলো আছে তোমার খামারে? 17টা ছাগল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এরা থাকে কই? এরা থাকে আমার ভিতরে আছে। আচ্ছা ঠিক আছে। এরা সকালে এখানে চলে আসে। ও, এদের গলায় আমি কাউরে দড়ি দিই না। একটা ছাগলের গলায় দড়ি দিই, তাই তো? এরা সব এখানে ছাড়া থাকে। হ্যাঁ হ্যাঁ। আর রাত্রেবেলায় এদের থাকার ঘর আলাদা। আচ্ছা আচ্ছা। মুরগি বাছাই হচ্ছে, মুরগি বাছাই হচ্ছে। উপর থেকে কোলাহল শোনা যাচ্ছে, যদি এই কোলাহল কোনো আতঙ্কবাজি রাজনৈতিক দলের নয়, এটা মুরগি পাখির। আচ্ছা, আমরা এখন কোথায় আসলাম? লিটার চালার ইয়ে আর কি, এটা হচ্ছে আমি স্ট্যান্ড করে নিই, বেলচা দিয়ে এভাবে মারে, মোটা লিটার গুলো পড়ে যায়, ওগুলো আবার চলে যায়। আচ্ছা আচ্ছা। আর এখন এটা যে ছাগল গুলো দেখা যাচ্ছে না, তাদের ঘর। ও আচ্ছা, ওই যে তুমি ছেড়ে দিলে এক দৌড়ে চলে আসে, বিকেলে আসলে আপনাদের দেখাতে পারতাম আমরা দৌড় দিয়ে জায়গাটা কিভাবে দখল করে। আচ্ছা, এগুলো তোমার কারিগরিতে তৈরি? এগুলো আমার কারখানা থেকে আমার লোকগুলো দিয়ে তৈরি করা। তৈরি করা কারণ কি? এরা কি উঁচুতে থাকতে পছন্দ করে? এরা উঁচুতে থাকতে পছন্দ করে, পানির মধ্যে শুইলে ওদের হচ্ছে চুনা রোগ হবে, এবং ওরা পরিষ্কার পরিচ্ছন্ন ছাগল, ময়লা জায়গায় থাকতে চায় না, এটা ওদের চরিত্রের বৈশিষ্ট্য। বুঝতে পারছি। ফাইন। আর এ পাশে হচ্ছে গরু খামার। একটা এই গরু আছে, আচ্ছা, দুইটা গাই গরু আছে, আর বাকুর এখন বাগানে। বাগানে ঘাস কাটছে। ও, এ আবার প্রেগন্যান্ট, 6 মাস। এটা না? হ্যাঁ, আবার বাছুর দিল। তার মানে পুরো বিষয়গুলো তোমার নজরদারিতে একেবারে নখদর্পণে, তাই তো? চেষ্টা। আচ্ছা, এইটা একটু তুমি কি কলা কৌশল খাটিয়েছো? হ্যাঁ, এটার কলা কৌশল বলতে, এদের যে পানি দিতে খুব সমস্যা হয়, বালতিতে নিয়ে আসতে হয় অথবা মোটর ছাড়তে হয়, ইলেকট্রিক বিলের ব্যাপার আছে। আর এখানে সে ব্যাপারগুলো একটু স্কিপ করছি, যে
যে গেট, গেটটা ছাড়লে আপনি পানি পাবেন, যতটুকু প্রয়োজন সে অনুযায়ী পানি নিতে পারবেন, স্পিড কমাতে পারবেন, আবার বন্ধও করে দিতে পারবেন। এই পানিটা আবার পড়ে যাচ্ছে এই পাশ থেকে। আচ্ছা আচ্ছা, এই যে এখান থেকে দিয়ে আমার মালটা বাগানে চলে যাচ্ছে। বাহ বাহ বাহ, সুন্দর। এবং এটা পানি আবার ব্লক করার সিস্টেম, এই যে আপনার ক্যাপ লাগানো আছে, এখানে ক্যাপটা লাগিয়ে দিলে মোটামুটি এবার ভুষি দেন, বিচুলি দেন, দিয়ে মাখায় ওদের খাওয়ানো সরাসরি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। এবং দড়িতে বাঁধার জন্য আমি ওই যে বালা করে দিই, আমি পুরো রড লাগাই দিচ্ছি আগাচ্ছা মাথা, যেখানে মন চায় সেখানে বেঁধে তুলতে পারবো। হ্যাঁ, আবার আর একটা সিস্টেম আছে যে গরু নান্দার উপরে উঠে যায়, বড় গরু, ওইখানে একটা চেইন থাকবে, এখানে একটা চেইন থাকবে, এই বাঁধা থাকলে এই লকটা যে উঠে এখানে লক হয়ে যাবে, ও আর উপরে কিন্তু উঠতে পারবে। আবার ও যখন বসবে তো নামার প্রয়োজন আছে, ছেড়ে দিলেই নেমে যাবে। আচ্ছা, আপনার এই বিচুলি গুলোর জন্য ওর স্পেস বড় লাগে, তখন ওর দুটো নান্দাও পেয়ে যায়। আর ছোট গরু গুলো একটা গরুতে হয়ে যাবে, যদি ছোট গরু পালিয়ে এখানে 20টা পালা যাবে, বড় গরু পাললে 10টা পালা, 10টা পালা যাবে। আচ্ছা, বুঝতে পারছি। তোমার ক্যাপাসিটি তাহলে গরুর 10টা? 10টা। হ্যাঁ, এখানে 16টা নান্দা। আচ্ছা আচ্ছা, এখন আমরা উপরে যাচ্ছি তাহলে। আচ্ছা, উপরে তোমার হচ্ছে নিচে ছাগল গরু, উপরে আমার প্যারেন্টস মুরগি। আচ্ছা আচ্ছা, সাইনবোর্ডে ডিনার কথা বললেন। হ্যাঁ হ্যাঁ, ডিম দেয় এরা।